সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, ফুলবাগান মেট্রো স্টেশনের কাছে এক মিষ্টির দোকানে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। শ্রদ্ধাঞ্জলি নামে এক মিষ্টির দোকান, যেটি ফুলবাগান মেট্রো স্টেশনের কাছেই, সেখানে হঠাৎ করেই ভয়াবহ আগুন লাগে এবং দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছে প্রায় 40 মিনিট চেষ্টা করে তবে আগুন নিয়ন্ত্রণে আনে। দেখব বিস্তারিত রিপোর্ট। পুজোর দিনে ঘটল দুর্ঘটনা। ফুলবাগান মেট্রো স্টেশন সংলগ্ন শ্রদ্ধাঞ্জলি নামের এক মিষ্টির দোকানে ভয়াবহ আগুন লাগল। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন প্রায় 40 থেকে 45 মিনিট ধরে চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারে বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয় মানুষজন বলছেন, এই দোকানে মিষ্টি তৈরির জন্য জ্বালানি ব্যবহার করা হতো, কেরোসিন তেল এবং ডিজেল, সেখান থেকেই হয়তো আগুন লেগেছে। প্রাথমিকভাবে স্থানীয়দের এটাই অনুমান। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বেলেঘাটা থানার পুলিশ।